হ্যাঁ কি হয়েছিল মামা? হয়েছিল ব্যাপারটা, ওইখানে হচ্ছে গান বাজছিল, সব বাচ্চা কাচ্চা নাচছিল, ঠিক আছে। এবার ওইখানে হচ্ছে আমিও বসেছিলাম, বসার পরে দেখছি ওই ছেলেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমি ভাবলাম যে হয়তো আত্মীয় স্বজন আছে কেউ, নিয়ে ফট করে দেখছি যে বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটা দিল। তা আমি ফট করে বললাম ডাক 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 ডাক, তো আসলো না কী আবার, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে ঘোরাতে নিয়ে যাচ্ছে। তাই আমি ঘোরাতে নিয়ে যাচ্ছ, আমি তো বুঝতে পারলাম যে আত্মীয় হয়তো কেউ আছে। সঙ্গে সঙ্গে আমার দিদিকে ডাকলাম যে দিদি ডাক্তারকে চিনিস নাকি? তো বলছে না চিনি না। লিওকে একটা দুটো কথা বলতে বলতে তখন ও বলছে যে এই ঘোরাতে নিয়ে যাচ্ছিলাম, এই করছিলাম সেই করছিলাম, যেহেতু পাবলিক টাবলিক আসে তখন মারধর শুরু করে দেয়। চুরি করতে এসেছিল বাচ্চা, বাচ্চা চুরি করতে। তো তারপর আপনার এখন কোথায় এসেছেন আপনারা? আমরা এখন থানায় এসেছি। এরকম পুলিশের হাতে দিলাম, বাড়িতে নিয়ে গেলো, ওখান থেকে বললো যে আপনারা থানায় আছেন, তাই আমরা থানায় এসেছি। চিনেন ছেলেটিকে? না, আছে না একদম। এরকম যে একটা ঘটনা শহরের মধ্যে হচ্ছে, কি বলবেন? কী বলবো মানে নিজের মানে খুব মানে এত এক সেকেন্ডের ব্যাপারে, মানে এক সেকেন্ড যদি আমি যদি ওই জায়গাতে না থাকি তাহলেও নিয়ে একদম বিপদ হয়ে যাবে, কেউ বুঝতেও পারতো না। বিয়ের ব্যাপারে চারদিকে মানুষ অচেনা মানুষ, সবদিকে অচেনা মানুষ। আমি যদি ওই জায়গাতে না থাকি সঙ্গে সঙ্গে একদম নিচে এক সেকেন্ডের। বলছি যে ওই যুবকটা কি মারধর করা হয়েছে? মারধরটাকে তো পাবলিক মেরেছে, আপনার নাম? আমার নাম ছোটন সিং। কে হলেন আপনি? আমি হলাম ওর বাচ্চাটার মামা।